বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মিজান শাহজাহানের কাছে মিজান সিএমএম কোর্টে মামলার বিষয়ে বিস্তারিত আমাদের জানান ধান্তা আপনাকে ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানার একটি হত্যাকাণ্ডের মামলায় এখানে আজকে সিএমএম কোর্টে মামলা হয়েছে আরেকটি মামলা হয়েছে মিরপুর মডেল থানার সেটিও হত্যা মামলা প্রথম মামলাটিতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনকে এবং দ্বিতীয় মামলাটিতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ সাতাশ জনকে প্রথম মামলার বিবরণে আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় সালামবাবু নামে একজন অটো চালককে পিটিও হত্যা করা হয় আজকের এই মামলায় সালামবাবুর বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনি অভিযোগ করেছেন যে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের প্রত্যক্ষ ইন্ধনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে সালামবাবুকে পিটিয়ে হত্যা করেছেন তাই তারা আজকে আদালতে এই একটি হত্যা মামলা দায়ের করেছেন সে মামলায় তিনি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারির আবেদন জানিয়েছেন আদালতের বিচারক ফারজানা শাকিলা মামলাটি আমলে নিয়ে উত্তরা পূর্ব থানাকে এফআইআর হিসাবে মামলাটি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন অপর যে মামলাটি মিরপুর মিরপুর মডেল থানায় হয়েছে সেটিও বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন চলার সময় একজন ব্যবসায়ী সেলিম আলী শেখ তাকেও সেখানে হত্যা করা হয় সেই মামলায় সেলিম শেখের বন্ধু মামুন বাদী হয়েছেন তিনি অভিযোগ করেছেন যে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেলিম শেখকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তাকে আহত করার পরে যাতে হাসপাতালে নেওয়া না যায় সেজন্য তাকে সেখানে বাধা সৃষ্টি করা হয়েছিল এই কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই মামলা এই মামলায়ও শেখ হাসিনাকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে সেই আদালতের বিচারক মেহেদি হাসান ঘটনার ঘটনাটি শুনানি শেষে তিনিও সংশ্লিষ্ট থানাকে মামলাটি অ্যাপায়ার হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট থানা তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিলে সে আলোকে আদালত পরবর্তী তারিখে বিষয় মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন শান্তা এই হচ্ছে সিমএম কোর্টে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর